দামের উত্তাপে পুড়ছে বাজার। বগুড়ার ১৫ টাকার পেঁপে রাজধানীতে বিক্রি হচ্ছে ৯০ টাকায়। সপ্তাহ ব্যবধানে ডিম ডজন প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। বাজারে স্বস্তি নেই মুরগির দামেও। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে সোনালী জাতের মুরগির দরে। কেজিতে ঠেকেছে ৩৮০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। ক্রেতার স্বস্তি নেই মাছ বাজারেও। রুই, কাতলা সহ প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। পাঙ্গাস আর তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজিতে ২২০ টাকা। চিংড়ির জন্য গুনতে হবে ১০০০ টাকা। সবকিছু দাম একদম ঊর্ধ্বগতি, তাহলে এটা স্বস্তি কিভাবে বলবো আমরা? গরিব যারা আছে এরা বাংলাদেশে বেচার কোনো সাধ্য নাই। বর্তমান যে অবস্থা, মনে করেন আগে আলু কিনতাম ৩০ টাকা কেজি, ২৫ টাকা ৬০ টাকা কেজি আলু, আমরা খাবো কি? বাজারে আসলে সবার মন খারাপ, আয় কম ব্যয় বেশি, এটাই তো সমস্যা, সবারই একই অবস্থা। ডিমের ডজন এক সপ্তাহে ২৫ থেকে ৩০ টাকা বাড়ছে ডজন প্রতি। এখন উৎপাদন একটু কম, এই জন্য হয়তো দাম একটু বেড়েছে। এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাইফুল, পরিস্থিতি আসলে যেমনটি আমরা বলতে পারি যে গরিবের সবচাইতে প্রাণীজ আমিষের বড় উৎস যেটি ছিল মুরগি এবং ডিম, দুটির বাজার যখন অস্থির তখন কিন্তু অনেকেই কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত বা গরিব যারা, তারা কিন্তু ঝুঁকছেন মাছ বাজারের দিকে। আমরা যদি এখন মাছ বাজার পরিস্থিতি একটা আপনাদেরকে দেখাই, যে এই যে গত ৩ দিন আগেও যেটি শুক্রবার যে তেলাপিয়া মাছের কেজি ছিল ২০০ টাকা থেকে ২২০ টাকা, আমরা কিন্তু আজকের বাজারে এসে সেটি জানতে পেরেছি প্রায় ২৫০ টাকা ঠেকেছে। অন্যদিক থেকে যদি বড় কাতলের কথা বলি, সেটি কিন্তু আসলে কিনতে ক্রেতাকে গুনতে হবে প্রায় ৩০০ টাকা। ছোটো রুই যেটি হচ্ছে যে বিক্রি হচ্ছে ২৮০ টাকা, আর বড়টা জাতেরটা কিনতে হলে কিন্তু ক্রেতাকে গুনতে হবে প্রায় ২২০ থেকে ২৫০ টাকা। অন্যদিক থেকে বলা যায় যে এই যে পাঙ্গাস মাছ আমরা দেখতে পাচ্ছি, পাঙ্গাস মাছের যে কেজি বিক্রি হয়েছিল কয়েকদিন আগেও ১৮০ টাকা বা ১৭০ টাকা, সেটি কিন্তু এখন ক্রেতাকে গুনতে হবে, সেটি কিন্তু কিনতে গেলে প্রায় ২০০ টাকারও বেশি, বলা যায় যে ২৮০, বলা যায় ২২০ টাকা প্রায়। তবে অন্যদিক থেকে বলা যায় আসলে এই যে ক্রেতার এত অস্বস্তি, সেই জায়গাটি আসলে এই অস্বস্তির জায়গাটি কিন্তু আসলে এই যে বাজারে আসলে সেটি কিন্তু দেখা যায়, প্রকাশ পায়। আসলে ক্রেতারা কিন্তু নানান রকম অনিয়মের কথা বলে, নানান রকম ব্যবসায়ীদের অজুহাতের কথা বলে। কেউ কখনো কখনো বলে যে পানি শুকিয়ে গেছে যার কারণে বাজারে সরবরাহ কম। অন্যদিক থেকে কিন্তু আমরা দেখি যে নদী থেকে বা সাগর থেকে বা জেলেপাড়া থেকে যে ধরনের মাছ বাজারে আসে, সেটি কিন্তু আসলে দেখা যায় যে বাজারে কিন্তু দাম কম হয়ে আসে। যেটি বলা যায় যে আমরা খুচরা বাজারে এই যে পরিস্থিতি সেটি বলছিলাম। পাইকারি বাজারে যদি কথা বলি, সেটি কিন্তু পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রায় ১৭০ টাকা করে, যেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা। অন্যদিক থেকে আমরা যদি একটু মুরগি বা ডিমের কথা বলি, ডিমের ক্ষেত্রেও কিন্তু দামের তারতম্য কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ডজনে বেড়েছে প্রায় ৩০ টাকা। অন্যদিক থেকে যদি মুরগির কথা বলি, শুধুমাত্র দেশি মুরগি নয়, এর পাশাপাশি বেড়েছে সোনালিটাও, লেয়ার তো অনেকটা বলা যায় যে অনেক ক্রেতাই বলছেন যে তাদের ধরা ছোঁয়ার বাইরে, কেননা লেয়ার আর এখন যে সোনালি জাত দুটি কিন্তু প্রায় একই দামে গিয়ে ঠেকেছে, বলা যায় যে প্রায় ৪০০ টাকার কাছাকাছি। অন্যদিক থেকে দেশি মুরগি সেটা কিন্তু গরিব, নিম্ন মধ্যবিত্ত বা শুধুমাত্র মধ্যবিত্ত তাদের কিন্তু পুরোপুরি আওতার বাইরে বলা চলে, কেননা হচ্ছে সেই দাম গিয়ে ঠেকেছে ৭০০ টাকায়। শুধুমাত্র যে এই যে সোনালি এবং লেয়ার বা হচ্ছে যে দেশি মুরগি, তাতে কিন্তু অস্বস্তি না, অস্বস্তির জায়গা আছে কিন্তু ব্রয়লারের জাতে, যেটির দাম ঠেকেছে প্রায় ২২০ টাকা পর্যন্ত। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম।